রাসূলের উপরে দরুদ পড়ার নির্দেশ। আমরা সকলে দরুদ পড়ি, নট মিলাদ। মিলাদ কোরআন হাদিস ফেকা কোনো জায়গায় নাই, পৃথিবীর কেউ একটা দলিল দেখাতে পারবে না। মিলাদের কওলগুলি মানব রচিত, নট শরীয়ত। জীবনের সকল ক্ষেত্রে, আমার আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাম্পত্য জীবনে, অর্থনৈতিক জীবনে, আমার ভাইরা রাজনৈতিক জীবন দর্শনে, সর্বক্ষেত্রে রসুলের সুন্না মেনে চলা, আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে, তরিকা মানলে রসুলের তরিকা মানতে হবে, অন্য কোন তরিকা মানা বেদাত। রসুলের প্রতি মহব্বত দেখাইয়া বলে কি বলে জানেন, দরুদের পরিবর্তে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলে যাবেন, আল্লাহকে ভুলে যাবেন, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يأبى قال من أطعني دخل الجنة ومن أصاني فقد أبى رواه البخاري عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا সকলে দরুদ শরীফ পাঠ করি, যে দরুদ পড়লে আল্লাহ তাআলা দশটা রহমত নাজিল করেন। যারা একবার রসুলের উপরে দরুদ পাঠ করেন আল্লাহ তার দশটা গুণা ঝরিয়ে দেন, তার আমল নামায় আরো দশটা নেকি আল্লাহ দান করেন। সেটা কি একটু জোরে বলেন? সেটা দরুদ, ঠিক না? আর দরুদে ইব্রাহিম, সেটা দরুদের অধ্যায় সহিহুল বুখারী হাদিস নাম্বার 2813, সহিহা হাদিস নাম্বার 309। সকলি বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দরুদের পরিবর্তে অন্য কিছু বলা যাবে? যাবে না। যদি কেউ বলে এ রসুলের প্রতি মহব্বত দেখায়া বলে, কি বলে জানেন? দরুদের পরিবর্তে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর একটু জোরে কোন, সব ভুলে যাবেন আল্লাহকে ভুলে যাবেন? হ্যাঁ, এটা কি? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। রসুলের উপরে দরুদ পড়ার নির্দেশ। আমরা সকলে দরুদ পড়ি, নট মিলাদ। মিলাদ কোরআন হাদিস ফেকা কোনো জায়গায় নাই, পৃথিবীর কেউ একটা দলিল দেখাতে পারবে না। মিলাদের কৌলগুলি মানব রচিত, নট শরীয়ত। এখন যদি আমি বলি মজা করে মিলাদ পড়াই, আপনাদের খুব ভালো লাগবে। এখন যদি আমি বলি নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির কন্যা ফাতেমা, নবীজির রওজা মদিনা, এতে কোনো নেকি আছে? আরো জোরে বলেন আছে। যদি আমি বলি নবীজির পিতা আবদুল্লাহ, আবদুল্লাহ 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 বললে কত নেকি হবে? হ্যাঁ, যদি বলি ফাতেমা ফাতেমা আমেনা হালিমা হালিমা নেকি হবে? যদি বলি সোনার মদিনা মদিনা নেকি হবে? এটাকেই দরুদ বানাই দিয়েছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ان الحمد لله সমাধান চাও যদি
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ কোরআন সকলের নয় শুধু মোমেনের ঠিক না কোরআন কি শুধু মোমেনের আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন হুদাল্লিন্নাস সকল জাতির সকল শ্রেণীর সকল বর্ণের মানুষের জন্য কোরআন পথপ্রদর্শক ঠিক না তাই তো কবি বলেন এ কোরআন সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো ফল পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা তবেই পাবে তুমি শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে দেশ বরেণ্য আলেম মোহতরম প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সকলেরই পরিচিত এবং মহব্বতের মানুষ মোহতরম আমার উস্তাদতুল্য মোহতরম প্রফেসর নজরুল ইসলাম সাহেব আহলে হাদিস আন্দোলনের ওলামায়ে কেরাম সাতক্ষীরা জেলা আহলে হাদিস আন্দোলনের সম্মানিত সেক্রেটারি জেনারেল মোহতরম শায়খ মাওলানা আলতাফ সাহেব অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত বিশেষ করে আমার এই কলারোয়া উপজেলা এই উপজেলা আমি সন্তান এখানেই আমার বাড়ি আমার পরিচয় হল আমার পিতা মরহুম দবিরউদ্দিন আমার চাচা মরহুম মনিরউদ্দিন আমার বড় বোনের হাজব্যান্ড কলারোয়া তালা উপজেলার সাবেক এমপি মরহুম নজরুল ইসলাম সাহেবের আমি ছোট শালা আল্লাহ শুকর আদা করছি আমি আপনাদেরকে নিয়ে যে এই সুন্দর একটি অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নার এই বাগিচায় বসবার তৌফিক দান করেছেন সকলেই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার গোটা পৃথিবীর মুসলিম উম্মার প্রিয় নবী মানবতার নবী আদর্শের নবী যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির শান্তি নিরাপত্তা আসতে আরো জোরে বলেন 1986 সালে ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আথারজি থেকে শুরু করে পৃথিবীর বড় বড় বিজ্ঞানী চিন্তাবিদ ডক্টর নাগলা আমেরিকার বিজ্ঞানী বস্টনের বিজ্ঞানী নিউ ইয়র্কের বিজ্ঞানী আফ্রিকার কেপটাউনের বিজ্ঞানী রাশিয়ার বিজ্ঞানী বেলজিয়ামের জার্মানের বড় বড় বিজ্ঞানীরা 1986 সালের 13 মার্চ আমেরিকার বস্টনে দাঁড়িয়ে কোরআন হাতে নিয়ে ডক্টর আথারজি যিনি কোরআনের একটি আয়াত গবেষণা করে মুসলিম হয়ে ঘোষণা দিয়েছিলেন পৃথিবীর মুসলিম জাতি তোমরা সরো আজকের এই অশান্তির পৃথিবীতে কোথাও শান্তি এবং নিরাপত্তা নাই হোক আমেরিকা যে আমেরিকা তাম পৃথিবীর সমস্ত জাতির নেতৃত্ব দিচ্ছে সেই আমেরিকার বোস্টনে প্রতি মিনিটে 22টা করে নারী ধর্ষণ হয় আমেরিকার নিউ ইয়র্কে প্রতি মিনিটে 18টা করে গাড়ি চুরি হয় আমেরিকার প্রতি মিনিটে 2 জন করে পিস্তল দিয়ে বন্দুক দিয়ে বিনা কারণে ফায়ার করে হত্যা করে
আমেরিকা তমাম পৃথিবীর নিরাপত্তা শান্তির দায়িত্ব নিয়েছে 1986 সালে ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আর্থার জি তিনি বলেছিলেন আমি তখন যাত্রাবাড়ি মাদ্রাসার কাফিয়ার ছাত্র আমার উস্তাদ ছিল শেখ আহমদুল্লাহ রহমানী পত্রিকায় ঘটনাটা আসলো তিনি বললেন বাবারা দেখো কি বলেছেন আজকের পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন আজকের এই অশান্তির পৃথিবীতে কোথাও শান্তি নিরাপত্তা নাই মুসলিম জাতির সর্বোচ্চ নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন আর আজকের পৃথিবীতে বিশ্বনবীকে যদি তমাম পৃথিবীর সমস্ত জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তার করিয়ে দেওয়া যেত তাহলে মুহূর্তের মধ্যে আজকের পৃথিবীতে বিশ্বনবীর নেতৃত্বে তমাম পৃথিবীতে শান্তি নিরাপত্তা নেমে যেত চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী সেই বিষয়ের উপরে আমার আলোচনা দিয়েছেন সময়ও হাতে কম 30 মিনিট সময়ের 15 মিনিট পার হয়ে গেছে সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার বিষয় হলো ইত্তিবায়ে সুন্নাহ জীবনের সকল ক্ষেত্রে আমার আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে দাম্পত্য জীবনে অর্থনৈতিক জীবনে আমার ভাইরা রাজনৈতিক জীবন দর্শনে সর্বক্ষেত্রে রাসূলের সুন্নাহ মেনে চলা রাসূলের আদর্শ মেনে চলার নামই হলো ইত্তিবায়ে সুন্নাহ জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আদর্শ মানলে কার আদর্শ মানবেন আরো জোরে বলেন না অন্য কোন আদর্শ বিজাতীয় সভ্যতা বিজাতীয় প্রবৃত্তি বিজাতীয় কৃষ্টি কালচার মানা যাবে দেখুন মানা যায় কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى الله বলেন হে ইমানদারগণেরা হে বিশ্বাসীগণেরা ইহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না কে বলছে এটা আরো জোরে কে বলছে আল্লাহ পাক বলেন তাদের সভ্যতা বিজাতীয় কৃষ্টি কালচার আল্লাহ মানতে নিষেধ করেছেন জোরে বলেন ঠিক কিনা এই দেখুন আল্লাহ রাসূলকে কি বলেছেন নবীকে ডেকে আল্লাহ কি বলছেন আল্লাহ পাক বলেন ওয়ালাম তারদু আঙ্কাল ইহুদু ওয়ালান নাসারা আল্লাহ পাক বলেন হে নবী ইহুদ এবং নাসারা ওই বিজাতিরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না কে বলছে এটা কাকে বলছে রসুলকে বলছে কাকে বলছে বলছে বিজাতিরা আপনার সুন্নাহ বিরোধী এই বিজাতিরা আপনার উপরে সন্তুষ্ট হবে না ঠিক না কেন হবে না আপনি আমি বললে হবে আল্লাহ পাক বলে দিচ্ছেন হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম আল্লাহ পাক বলেন হে নবী যতক্ষণ না আপনি তাদের যতক্ষণ না আপনি তাদের প্রবৃত্তি সভ্যতা কৃষ্টি কালচার মেনে না নেন ততক্ষণ পর্যন্ত আপনার উপরে ওই বিজাতিরা সন্তুষ্ট হবে না আল্লাহ পাক রাসূলকে বলে দিলেন কুল আপনি বলে দিন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের হেদায়েতের পথ কল্যাণের পথ মুক্তির পথ জোরে কোন আলহামদুলিল্লাহ অতএব বিজাতীয় কৃষ্টি কালচার মানা যাবে না তাহলে আদর্শ মানলে কার আদর্শ মানবো অন্য কোন আদর্শ মানা যাবে যাবে আলহামদুলিল্লাহ তরিকা তরিকা বুঝেন তো তরিকা মানে কি একটু জোরে বলেন তরিকা মানে কি পথ পদ্ধতি ঠিক না
তা তরিকা কার তরিকা মানব না সাইদিয়া চিস্তিয়া কাদেরিয়া নকশবন্দি দিয়া মুজাদ্দিদিয়া আলবেসানি মাঝভান্ডারি মারেফাতি ফকিরি আমিরি সাবিরি বাতিনি জাহিরি তরিকা কয়টা আরো জোরে একটা কার তরিকা আমাদের দেশে 126টা তরিকা তরিকা কয়টা কার তরিকা তাহলে এই সমস্ত তরিকা মানা যাবে মানুষ মারা গেলে লাশটা কবরে রাখে রাখে না ওখানে একটা সুন্নতি দোয়া আছে না নাই কি দোয়া যদি আমি বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে কাদিরিয়া চলবো না আমি তো এই তরিকার লোক তা আমার তরিকার কথা বলবো না এইটা বলা যাবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে সাইদিয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে মাঝভান্ডারি হ্যাঁ কি বলতে হবে بسم الله وعلى ملة رسول الله ঠিক আছে بسم الله কার নামে وعلى ملة رسول الله হে আল্লাহ তোমার নামে তোমার নবীর তরিকায় রেখে গেলাম জীবনও নবীর তরিকা মানে নাই ঠিক কি না হ্যাঁ কত তরিকা আমাদের বাংলাদেশে আরে শরীয়তপুর নড়িয়া চান্দুরা ভোমভাড়া ভেদরগঞ্জে একটা তরিকা আছে দেখেন তো তরিকাটা মানা যায় কিনা পানির নিচে মোম জ্বালাইছে বাবায় দেখো না ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না এ তরিকা মানা যাবে আরো জোরে বলেন যাবে এই তরিকায় লাখ লাখ মানুষ আর একটা তরিকা আছে কুমিল্লা তিল্লাকপীর চারগাছ বাজার চন্দ্রপুর বৈশেরকোট কালিয়ান ইসাদিগি ফুলগাছিয়া চালা মৌচালা এই এলাকায় একটা তরিকা আছে দেখেন তো মানা যায় কিনা আমি তো রসুলের তরিকার ওয়াজ করছি এত্তেবায়ে সুন্না ওখানে একটা তরিকা আছে সে তরিকাটা হলো ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা একটু জোরে বলেন ৯৯টা নাম কার এর মধ্যে রঙ্গিলা নাম আছে আল্লাহ শুধু ৯৯টা নাম না আল্লাহর অধিক নাম শত শত নাম ৯৯টা নামের মধ্যে আমাদের হুজুররা আল্লাহর নাম সীমাবদ্ধ করেছে নাউজুবিল্লাহ এটা দলিল কেউ দেখাতে পারবে তা তারা বলছে কি ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা রূপসানিয়া ভাব দরিয়া সৃজন করলে দুনিয়া ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা এ তরিকা মানা যাবে কার তরিকা মানব তরিকা মানে রাস্তা পথ আল্লাহ কি রসুলের তরিকা সম্পর্কে কোরআনে বলে নাই বলবো সূরা ইয়াসিন ২৩ পারায় আল্লাহ পাক বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم তাকিম আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন বিজ্ঞান নাই কোরআনের কসম আল্লাহ পাক বলছেন আলা সিরাতিন মুস্তাকিম হে নবী আপনি সঠিক সরল পথে অধিষ্ঠিত সে পথ কয়টা আরো জোরে বলেন কয়টা আর আমাদের দেশে কাদেরিয়া তরিকা বলে কাদেরিয়া তরিকা সহি হয় আর সব তরিকা বাতিল হয় জোরে কোন আস্তাগ আরাক বড় হুজুর বলেন বাবারা আমি যখন জান্নাতে যাব তোমাদেরকে কি থুয়ে যাবো লইই যাবো জরে কান নাউজুবিল আরাক বড় হুজুর বিমানে চড়ে তিনি বলছে জান্নাতে যাওয়ার তিনটা তরিকা রিকশায় যাওয়ার চলার যেমন রিকশা যেমন তিন চাকা জান্নাতে যাওয়ার ওরকম তিন তরিকা ঢাকা বংশালে আমার মসজিদের সামনে
প্রোগ্রাম করে বলে গেল, আমি কই আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওকে হেদায়েত দান করো। তারপরে জানতে চাওয়া হলো তিন তরিকা কোন কোন তরিকা, হয় একটা দেওবন্দ, একটা চরমোনাই, আর একটা তাবলিগ জামাত। এই তিন তরিকার যে কোনো একটা ধরে থাকলে জান্নাতে যাওয়া যাবে। তো কাদেরিয়া, চিশতিয়া, সাঈদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানি, মাজভান্ডারি, তারা খেপে গেল। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। শুনেন আল্লাহ কি বলছেন, আল্লাহ পাক বলেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহ তাকবীর। এই কথাটা কে বলছে? রসুলের মধ্যে আছে আমাদের উত্তম আদর্শ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আদর্শ মানলে শুধু রসুলের আদর্শই মানতে হবে, তরিকা মানলে রসুলের তরিকা মানতে হবে, অন্য কোন তরিকা মানা বেদাত। দেখেন বেদাত কিনা আমি কোরআন দিয়ে দলিল দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার রসুল তোমাদের যা দেয়। কি দেয়? একটু জোরে হলো না? আল্লাহ পাক বলেন, আমার রসুল তোমাদের যা দেয় শুধু তাই গ্রহণ করো, আর আমার রসুল যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত। কথাটা কার? আরো জোরে কর। এই কথার বিরোধিতা করা যাবে? করলে সে মুসলমান থাকবে? হ্যাঁ। আল্লাহ পাক বলেন, আমার রসুল তোমাদের যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করো, আর আমার নবী যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। আমার নবীর জন্মদিন সাহাবীরা পালন করেছেন, রসুলের যুগে পালন হয়েছে। বিশ্ব নবীর নবতী জীবন 23 বছর, ঠিক কিনা? 23 বছরে বিশ্ব নবীর সাহাবীদের মাঝে রসুলের 23 বার জন্মদিন এসেছে, ঠিক কিনা? একবারও করেছে? এটার কোনো দলিল আছে? যা রসুল করে নাই, যা রসুল বলে নাই, যার নির্দেশ রসুল দেয় নাই, সেটাই হলো বেদাত। যা শরীয়তের নামে নেকির আশায়, সওয়াবের আশায়, কল্যাণের আশায়, মুক্তির আশায় নূতনভাবে শরীয়ত বিরোধী যে কাজ করে সেটাই বেদাত। শরীয়তের নামে নূতনত্ব, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, আল্লাহর নবী মদিনাতে গেলেন, মদিনায় যেয়ে দেখে মদিনার মানুষেরা দুটি উৎসব পালন করেন, একটা নওরোজ আর একটা মেহেরজান, একটা শরতের পূর্ণিমায় আর একটি বসন্তের পূর্ণিমায়। রসুল নিষেধ করলেন, তোমরা কি করো? কয় আমরা এই দুটি উৎসবে নাচানাচি করি, দেবদেবীর তুষ্ট করি, আনন্দ ভর্তি করি। আল্লাহর নবী দুটি উৎসব বাতিল করে দিয়ে আরও দুটি উৎসব চালু করলেন, একটা হলো পবিত্র ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল, কটা হলো দেখেন তো? কয়টা? তিনটা না? আমি যে দেখি তিনটা, আপনারা কটা দেখেন? আরে ভাই, আমি কলারোয়ার সন্তান, আমি আল্লাহকে ছাড়া দুনিয়ার কারো ভয় করি না। এত আসতে বলেন কেন? রসুল দিয়েছে দুটো, আমাদের দেশের হুজুররা বানিয়েছে তিনটা। হ্যাঁ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পল্টন ময়দানে সুফি সম্রাট চেয়ার দিয়ে, তারপরে খালি চেয়ার বসাইয়া ঘোষণা দেয় বিশ্ব নবী হাজির। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হাজের নাজের রসুল, জোরে বলেন নাউজুবিল্লাহ। রসুল দিলেন দুটো, ওরা বানাইল তিনটা, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ।
রসুল যা দিয়েছেন শুধু তাই গ্রহণ করতে হবে রসুল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে আমরা কি করছি আজকের ঘরে ঘরে জন্মদিন আজকের অফিসের জন্মদিন কুত্তার জন্মদিন পালন করেছে ঢাকার বাড়িওয়ালা আমি আগে যে বাড়িতে ছিলাম ভাড়া এখন তো ছোট একটা বাড়ি করেছি ঢাকায় কিন্তু যখন ভাড়া ছিলাম লন্ডন থেকে কুকুর এনেছে বাড়িওয়ালা 1,20,000 টাকা দিয়ে প্রতি বছর কুত্তার জন্মদিন পালন করে 10,00,000 টাকা খরচ করে জোরে কোন আস্তাগফিরুল্লাহ হ্যাঁ ঘরে ঘরে ছেলের জন্মদিন মুসলমানেরা ঘরের মধ্যে মূর্তি পূজা করে ঘরের ভিতরে আগুন পূজা করে ছেলের জন্মদিন মেয়ের জন্মদিন ম্যারেজ ডে বার্থডে মোমবাতি জ্বালায় এই আগুন জ্বালানো কি শিরক না আরো জোরে বলেন শিরক না আগুন জ্বালানো শিরক সম্মানিত সুধী মণ্ডলী রসূলের হাজারো সুন্নাহ বিরোধী জীবন যাপন করছি জোরে কোন আস্তাগফিরুল্লাহ অতএব আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আমার নবী তোমাদের যা দেয় তোমরা শুধু তাই গ্রহণ করো আর আমার রসূল যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো সম্মানিত সুধী মণ্ডলী হাদিসটা বলেই আমি শেষ করব কারণ আজকের এই সময় গুরুত্বপূর্ণ সময় আমার পিছনে অনেক মেহমান অনেক মেহমান আমি তো এলাকার ছেলে হাদিসটা আমি আপনাদের শুনিয়ে দেই মা বোনরা এসেছেন অসংখ্য মোহতরম শেখ আলতাফ সাহেব বলেছেন মা বোনদের সামনে কিছু কথা বলা সময় শেষ শুধু একটি কথা বলবো মা বোনেরা আল্লাহ রাসূল বলেন যে নারী 4টা কাজ করবে কয়টা কাজ যে নারী 4টা কাজ করবে ফালতাদ খুলমিনা ইয়া আবওয়াবিল জান্নাহ জান্নাতের সবকটা দরজা দিয়ে ঢুকবে এক নম্বরে আল মারআতু ইজা আল মারআতু ইজা সাল্লাত খামসাহা যে নারী 5 ওয়াক্ত সালাত রসূলের তরিকায় সঠিকভাবে আদা করবে 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা রমজান মাসে 30টা রোজা রাখবে 3 নম্বরে ওয়া আহসানা ফারজাহা যে নারী আবরু দিয়ে হিজাব দিয়ে অরনা দিয়ে চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে যে নারীর গোপন অঙ্গ হেফাজত করবে 4 নম্বরে ওয়া তাওয়াবালাহা যে নারী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল থাকবে আনুগত্যশীল থাকবে এই 4টা কাজ যে নারী করবে বিশ্ব নবী বলেন ফালতাদখুল মিনাই আবওয়াবিল জান্নাহ ওই নারীটি জান্নাতের সবকটা দরজা দিয়ে ঢুকবে সুবহানাল্লাহ সর্বশেষ হাদিসটি বলবো সম্মানিত সুধী মণ্ডলী সহিহ বুখারী আমি আপনাদের হাদিসটি শোনাই আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ বিশ্ব নবী বলেন আমার সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা বলেন হে আল্লাহর নবী আবা কারা বিশ্ব নবী বলেন কলা মান আতানি দাখালাল জান্নাহ যেই ব্যক্তি আমার সুন্নাহ মেনে নিবে আমার আদর্শ তার সার্বিক জীবনে কোরআন সুন্নার আলোকে বাস্তবায়িত করবে বিশ্ব নবী বলেন দাখালাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতি ওয়ামান আসানি ফাকাদ আবা আবা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রসুলের সুন্না অস্বীকার করে রসুলের আদর্শকে অস্বীকার করে আমার ভাইরা ওই ব্যক্তি জাহান্নামে যাবে তাহলে কোরআনের দলিল হাদিসের দলিল একসঙ্গে আমার ভাইরা এটাই সঠিক সিদ্ধান্ত রসুলের আদর্শ ছাড়া নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে সে তৌফিক দান করুক সকলি পড়ে আমিন আর আপনাদের সন্তান আমি এই উপজেলার সন্তান ছেলে সেই হিসাবে আপনাদের সকলের জন্য আমি দোয়া কামনা করছি আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্নার আলোকে জীবন গড়ার তৌফিক দান করো সকলি পড়ে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু